إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا كشف الدجى بجماله حسن الجميع وغساله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে
আজ 1442 হিজরি সনের জুমাদ আল আখিরার আজকের 15তম দিবসে জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে জাল্লাহ পাক তার পবিত্র ঘরে আশ্রিত করলেন, তার গোলামিতে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। প্রিয় হাজিরিন, আমরা আমাদের স্রষ্টা, আমাদের মহান রব, আমাদের লালন কর্তা, পালন কর্তা, গোটা বিশ্বকে যিনি লালন করছেন, পালন করছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের আমরা জুমার খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি, মুমিন জীবনে সালাত আদায়ের দুনিয়া এবং পরকালের উপকারিতা এবং পুরস্কার। সালাত হচ্ছে ইসলামের অন্যতম স্তম্ভ, ইমানের অন্যতম খুঁটি। এই সালাত আদায় করলে আমরা জাগতিক জীবনে কি উপকার পাব, এর দ্বারা আমরা কীভাবে ফায়দামান্দ হতে পারি, এবং পরকালে কি মহান পুরস্কার রেখেছেন আমাদের প্রভু, সে বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, বিশ্ব নবী, মানবতার নবী, রহমাতাল্লিল আলামিন, শাফিউলিল মুজনিবিন জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজের প্রতি কি ধরনের যে যত্নবান ছিলেন এবং সতর্ক ছিলেন নামাজ আদায়ের ব্যাপারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তানহা থেকে বর্ণিত একটি হাদিস থেকে তা প্রমাণিত হয়। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন তখন তিনি কোনো লৌকিকতা ছাড়া, কোনো বানোয়াটি ছাড়াই তিনি আমাদের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন, সকলের সাথে মিলে ঝুলে থাকতেন এবং ঘরকন্যার মতো কাজ করতেন। কিন্তু যখন মসজিদে মুয়াজ্জিন আজান শুরু করে দিতেন, সাথে সাথে তিনি এক ভিন্ন রূপে আবির্ভূত হতেন। এমন অবস্থা হতো যে মনে হয় আমরা সবাই তার কাছে অপরিচিত, আমাদেরকে কাউকে তিনি চিনেন না। এবারে তিনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। এর কারণ এই ছিল যে আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে যে যোগাযোগের সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত। সালাত আদায়ের মাধ্যমে বান্দা যেভাবে আল্লাহ পাকের কাছে কাছাকাছি হতে পারে, নিকটবর্তী হতে পারে, আল্লাহর দয়া পাওয়ার জন্য যোগ্য হতে পারে, এই নামাজের আর কোনো বিকল্প নেই। এই জন্য দুনিয়ার সমস্ত সম্পদ, এমনকি স্ত্রী পুত্র কন্যা, দুনিয়ার যা কিছু আছে সব কিছু বিনষ্ট হলেও নামাজ যেন ছুটে না যায়, অক্ত মোতাবেক যেন নামাজ আদায় করতে পারেন। এই জন্যই আল্লাহ রসুল তিনি এভাবে যত্নবান হতেন এবং উম্মতকেও তিনি উৎসাহিত করেছেন। আসুন আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য এই সালাত আদায়ের মাধ্যমে কি পুরস্কার রেখেছেন। কোরআনুল কারিমে সূরা আনফালের তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহ পাক বলেন,
যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যে রিজিক দিয়েছি তাদেরকে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মহান আল্লাহ পাক বলেন যারা যত্ন সহকারে নামাজ আদায় করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে তারাই হচ্ছে সত্যিকার অর্থে প্রকৃত মুমিন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ঘোষণা করলেন যে যারা নামাজ আদায় করবে তারা হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল যারা নামাজ পড়ে না তারা প্রকৃত মুমিন নয়, যদিও তারা দাবি করে। দ্বিতীয় নাম্বার বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে রয়েছে অনেক মর্যাদা এবং অনেক সম্মান। যারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের চোখে দেখেন, তাদের উপরে দয়া করেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে মাগফিরাত ক্ষমা, রিজকুন কারীম সম্মানজনক রিজিক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মুমিনদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ। আর এই সালাতের বরকতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত রেজেক দান করবেন আলহামদুলিল্লাহ। যেই রেজেক তালাশ করতে গিয়ে সে ঝুঁকিতে ভুগতে হবে না, পড়তে হবে না এবং সম্মান হানি করতে হবে না। অনেক রেজেক আছে এমন যে রেজেক অন্বেষণ করতে অনেক কষ্ট করতে হয়, সম্মানের হানি হয়, বদনাম হয়, তারপর টাকা পয়সা অর্জন করে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক নামাজীদেরকে এমনভাবে রেজেক দিবেন যাতে করে তার কোনো সম্মান হানি হবে না, সম্মানের মাধ্যমেই তার উপার্জন ক্ষমতা আল্লাহ পাক সেইভাবেই দিবেন, সেইভাবেই আল্লাহ পাক সম্মানের রেজেক দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলছেন যারা নামাজের ব্যাপারে, নামাজের প্রতি যারা যত্নবান, যারা নামাজকে হেফাজত করে, নামাজকে যারা সংরক্ষণ করে, নামাজের সংরক্ষণ করে মানে অর্থাৎ সে অক্ত মোতাবেক সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করে পুরুষ হলে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করে, আর মহিলারা অক্ত মোতাবেক সে যথাস্থানে বসে নামাজ আদায় করে, এইভাবে যারা নামাজের প্রতি যত্নবান হয়, নামাজকে যারা সুরক্ষা করে, হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা কি হবে? অধিকারী হবে। কিসের অধিকারী হবে? এর বলার আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন যে তারা অধিকারী হবে, কিছু একটা পাবে। বলেন আলহামদুলিল্লাহ। কি পাবে এটা এখনো বলেন নাই, যে পাবে যে নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই, অবশ্যই পাবে। কি পাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা তো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন, তারা জান্নাতুল ফেরদাউস লাভ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা সালাত আদায় করবে তারা এই যে আটটি জান্নাত আছে, এই আটটি জান্নাতের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস তারা লাভ করবে এই সালাত আদায়ের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো যারা আমরা নামাজ আদায় করছি, খুশি লাগে না? খুশি লাগে কি না? বলেন আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার উম্মতের প্রতি, হে রসুল আমি আপনার উম্মতের প্রতি পাঁচ অক্ত নামাজ ফরজ করেছি এবং আমার উপরে এই অঙ্গীকার করে নিয়েছি নিজে নিজে, যারা এই পাঁচ অক্ত নামাজ যথাসময়ে যারা আদায় করবে, নামাজকে হেফাজত করবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব। আর যারা নামাজ আদায় করবে না তাদের ব্যাপারে আমার কোনো অঙ্গীকার
নাই, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। একবার আল্লাহ রসুল সাহাবে কেরামদের সামনে প্রশ্ন উত্থাপন করলেন যে দেখো তোমাদের বাড়ির কাছে কারো বাড়ির নিকট যদি কোনো একটি কি থাকে নদী থাকে প্রবাহিত হয়, এই নদী চলে যায়, সেই নদীতে যদি কোনো ব্যক্তি তোমাদের কেউ পাঁচবার গোসল করে তাহলে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে কি না, আবর্জনা থাকতে পারে কি না। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই না, পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রসুল বললেন মাসকাসা কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুন, এই আল্লাহর রসুল বলেছেন এভাবেই পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত বুঝে নাও। জাল্লা রব্বুল আলামিন ইয়ামহু বিহান বিহিন ইয়ামহুল্লাহু বিহিনাল খতায়া, আল্লাহ রসুল এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তিনি বান্দার সমস্ত গুণাগুলি এভাবেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেন বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের তো গুণা আছে, আছে না নাই? গুণা আছে না? আছে। সুতরাং এই গুণা মাফ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে কি? সালাত আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একবার শীতের সময় যখন গাছের পাতা ঝরে যায়, শীতের সিজনে পাতাগুলি শুকিয়ে যায় আর ঝরে যায়, আল্লাহ রসুল একবার বাইরে তশরিফ এনে এই গাছের দুটি ডাল ধরে ঝাঁকুনি দিলেন আর ঝরঝর করে কতগুলি পাতা পড়ে গেল। আল্লাহ রসুল বলেন হে আবু জার দেখো এই গাছের ডাল ধরার সাথে সাথে পাতাগুলি যেমন ঝরে গেল, তেমনি করে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে মোমিনের সমস্ত গুণাগুলি এভাবে ঝেড়ে দেন। সুবহানাল্লাহ, নামাজের মাধ্যমে এভাবেই গুণাগুলি কি ঝরে পড়ে যায় যেভাবে পাতাগুলি শুকনো পাতাগুলি ঝরে পড়ে গেল। হাদিস শরীফের ভিতরে আছে বান্দার চারটি আমল নিয়ে ফেরেশতারা পরস্পর বলাবলি করতে থাকে, তারা আলোচনা করতে থাকে বিভিন্ন মানুষের কর্ম নিয়ে কাজ নিয়ে, অনেক জায়গায় অনেক আলোচনা পর্যালোচনা হয় না, বান্দার আমলগুলি নিয়েও ফেরেশতারা এরকম আলোচনা পর্যালোচনা কি করে। ফেরেশতারা চারটি বিশেষ নেক আমল নিয়ে তারা পর্যালোচনা করে, সেই চারটি আমল হলো নামাজের পর মসজিদে বসে আল্লাহর জিকির করা, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ সালাত আদায়ের পরে, ফরজ সালাত আদায়ের পরে যে সমস্ত দোয়া আদিয়ায় মাসুরাগুলি রয়েছে সেই সব দোয়া আদিয়া পরে আল্লাহর জিকির করে, এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের অপেক্ষায় বসে থাকে, একদম সারাক্ষণ মসজিদে আরেক ওয়াক্ত নামাজের জন্য বসে থাকে এরকমই নয়, বরং আরেক ওয়াক্ত নামাজের জন্য সেকে অপেক্ষা করতে থাকে, যেখানেই থাকুক না কেন কিন্তু নামাজের আজান যখন হবে তখন মসজিদে সে হাজির হবে। এরপরে আরেকটি গুণ হচ্ছে জামাতে নামাজ পড়ার আশায় সে পায়ে হেঁটে মসজিদে আসবে, ঘর থেকে কিসে আসবে? পায়ে হেঁটে মসজিদে আসবে। এবং চতুর্থ আমলটি হচ্ছে অসুস্থ অবস্থায় শীতের কষ্ট উপেক্ষা করেও পরিপূর্ণভাবে কি উজু করবে। অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে উজু করে, খুব তাড়াহুড়ো করে কি উজু করে আসে, যাতে করে যে শরীরের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা ধৌত করা ফরজ সেই সব অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে কোনো জায়গায় লোমকুমের ভেতরে উপরি ভাগে কি থেকে যেতে পারে, শুকনো থেকে যেতে পারে, যার কারণে উজু হবে না, উজু না হলে তো কি নামাজ হবে না। এই জন্য পরিপূর্ণভাবে রোগ দিয়ে ভালো করে ডলে কি করতে হবে, উজু পরিপূর্ণ করতে হবে। এই চারটি কাজের মাধ্যমে নামাজি ব্যক্তি সুখে শান্তিতে বসবাস করবে দুনিয়ায়, বলেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ হবে আর নেককার বান্দা হয়ে মৃত্যুবরণ করবে, আর সদ্যজাত প্রসূত একজন শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষা হলো আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন ও কায়ানা মিন জুনুবিহি কায়ুমিন ওয়ালা দাথু উম্মুহু, যে দুনিয়ার জীবনে শান্তি পাবে, সুখ পাবে, আর পরকালীন জীবনে তো শান্তি পাবে, আর তার মৃত্যুটাও হবে কি সুন্দর মৃত্যু, মুমিনের মৃত্যু, বলেন আলহামদুলিল্লাহ। আর সমস্ত গুণাগুলি নিষ্পাপ শিশুর মতো এভাবে মাফ করে আল্লাহ পাক তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ধীরস্থিরভাবে পূর্ণ আদবের সাথে
খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ, কয়টা পুরস্কার দিবেন? পাঁচটা। পাঁচটা ইভেন্টে পুরস্কার পাওয়া, খেলাধুলায় দুনিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় যে প্রতিযোগীরা মানে কি দেয় পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতা দেয় না, কিন্তু পাঁচটা ইভেন্টে পাওয়া কি সম্ভব না, অনেক ক্ষেত্রেই দুই একটা কি পেয়ে থাকে, এতগুলো পাওয়া খুব কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে কয়টা পুরস্কার দিবেন বলেন, কয়টা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রেজেকের ব্যবস্থা করে দিবেন, জীবিকার কষ্ট দূর করে দিবেন, তার এতটুকুন কষ্ট করতে হবে না, চিন্তা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন, পেরেশানি ছাড়াই আল্লাহ পাক তার রেজেকের ব্যবস্থা করে দিবেন, রেজেকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা সেই কাবা শরীফের রবের ইবাদত করো, সালাত আদায় করো, যে যিনি আল্লাযী আতআমাহুম মিন জুঈ ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধার সময় খেতে দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হল এই দুনিয়া আমরা চিরদিন থাকতে পারবো না, কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, কবর একা একির ঘর, সাত বিশ্বর ঘর অন্ধকার, এই কবরের ভিতরে কোনো সাথী পাওয়া যাবে না, কোনো কারো থেকে সাহায্য পাওয়া যাবে না, যতই আমরা কান্নাকাটি করি না কেন এই পৃথিবীতে আমাদের কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই কবরের ভিতরে যারা সালাত আদায় করবে না তাদের জন্য রয়েছে ভয়ানক পরিণতি, কিন্তু যারা সালাত আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ, যারা ওয়াক্ত মোতাবেক সুন্দরভাবে আদায় করবে, হাদিস শরীফ আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আজাব মাফ করে দিবে। এই কবর হলো প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যিনি ক্ষমা প্রাপ্ত হবেন এর পরবর্তী সব ঘাঁটিগুলি একজন সালাত আদায়কারী মোমেনের জন্য আসার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো ষাট বছর সত্তর বছর জীবনে যে আমরা আমলের ডায়েরি করেছি, আমরা যে রেকর্ড করেছি সেই ডায়েরি আমাদেরকে আমাদের আমলের ফল রেজাল্ট কার্ড ফলাফলের আমাদের কার্ড আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের হাতে তুলে দিবেন, কোন হাতে? ডান হাতে, আলহামদুলিল্লাহ ডান হাতে। যারা এই রেজাল্ট পাবে আমলের ফলাফল পাবে তাদের কোনো চিন্তা নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো পরেশানি নাই, নো চিন্তা ডু ফুর্তি, নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা নাই, শুধু ফুর্তি আর ফুর্তি। কিয়ামতের ময়দানে এই রেজাল্ট কার্ড পেয়ে তার সতীর্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে খুলে দেখাবে। পরীক্ষার পরে দীর্ঘ এক বছর পর লেখাপড়ার করার পর ছাত্র যখন পরীক্ষা দেয় আর এক মাস দুই মাস পরে যখন রেজাল্ট বের হয়, যখন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, পুরস্কার পদ জাতীয় পুরস্কার পাওয়ার মতো যখন তার রেজাল্ট হয়, এই রেজাল্ট সে দুনিয়ার সব জায়গায় সে প্রচার করে, আত্মীয় স্বজনকে দেখায়, আনন্দে মিষ্টি খাওয়ায়, জোরে বলেন ঠিক কি না? আর ফেললি বিষণে ফার্স্ট হয়, সে কি লজ্জায় ঘর থেকে বের হতে পারে? ব্যাপারটা এমনও হয় অনাকাঙ্ক্ষিতভাবে, কোনো কি বলে মানে এরকম ফেল করা ছাত্র আত্মহত্যাও করে বসে, কথা ঠিক কি না? বসে না, কিন্তু কেয়ামতের ময়দানে রেজাল্ট কার্ড যদি কেউ বাম হাতে পায় আত্মহত্যা করার কোনো সুযোগ নাই, সেখানে মরা একবারই হবে, আর জিন্দা করলে আর মরা হবে না, হয়তো বা জান্নাত হয়তো বা জাহান্নাম, সুবহানাল্লাহ। করে সুতরাং তৃতীয় নাম্বার যে পুরস্কার সেটি হলো রেজাল্ট কার্ড হাতে পাবে ডান হাতে, বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে কিয়ামতের ময়দানে আমরা যেন ডান হাতে আমল নামা পাই সেই ব্যবস্থা করে দাও। হে মুনিফ, হে আরশের মালিক, আমাদের তুমি তৌফিক দান করো সকলে, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশী মুসলমান সবাইকে এই কিয়ামতের ময়দানে নামাজ আদায়ের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়ার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আর চতুর্থ নাম্বার পুরস্কার হলো সে বিদ্যুৎ গতিতে, বিদ্যুৎ গতিতে সে পুলসরাতের রাস্তা পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। পুলসরাতের রাস্তা বানান করতে সহজ, বলতে সহজ, কিন্তু এই যে পুলসরাতের রাস্তা কত ভয়ানক,
এবং কত দীর্ঘ এবং কত মারাত্মক, যা মানুষের স্বাভাবিকভাবে পার হওয়া কোনো রকমই সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ এই পলসেরাত হবে জাহান্নামের উপর, জাহান্নামের উপর অবস্থিত হবে। 30,000 হবে দৈর্ঘ্য, চুলের চাইতে চেকন হবে, হীরার চাইতে ধার হবে। এই পলসেরাত নিজ নিজ ক্ষমতা বলে কেউ পার হয়ে যেতে পারবে না, আল্লাহ পাক যদি দয়া করেন। কিন্তু সেই ব্যবস্থা করেছেন যে তোমরা সালাত আদায় করো যথাযথভাবে, এই ফলসেরাত তোমরা একদম বিজলির মতো বিদ্যুৎ গতিতে দেখ কি না দেখ, চোখের পলকের ভেতরে তোমরা পার হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আর যারা সালাত আদায় করবে না ওখানে কি পড়ে থাকবে। আর পঞ্চম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন বেগায়রে হিসাব বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। কোনো হিসাব লওয়া হবে না, যে যে ব্যক্তিকে হিসাব লওয়া হবে। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি মানুষ নোকেশাবিল হিসাব, যাকে হিসাবের জন্য যাকে আদালতে ডাকা হবে আর সুলসেরা বিশ্লেষণ করা হবে, সে কি হবে খাসিরা, সে কি হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তার মুক্তি হওয়া সম্ভব হয়। এই জন্য আল্লাহ রসুল আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার থেকে সহজ হিসাব গ্রহণ করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলই যদি বলেন যে সহজ হিসাব গ্রহণ করবেন, আমরা কি কঠিন হিসাব দিয়ে কি পার হওয়ার সুযোগ আছে? আমরাও সেই নবীর ভাষায় আমরাও দোয়া করছি হে আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, কিয়ামতের ময়দানে তুমি আমাদের সহজ হিসাব নিও। সুবহানাল্লাহ। সহজ হিসাব কি? সহজ হিসাব হলো যে আল্লাহ পাক যে আদালত কায়েম করবেন, সে আদালতের পিছনে নিয়ে আর সে আজিমে পিছনে নিয়ে বান্দাকে বলবে যে বান্দা তুমি এই এই আমল করছো, এই এই আমল করছো। তখন প্রথমে তো একটু লজ্জাবোধ করবে, সংকুচিত হবে, বলবে কি বলবে না, কিন্তু আল্লাহ পাকের মনোভাব বুঝতে পারবে বান্দা যে আল্লাহ আসলে আমাকে ক্ষমা করার জন্যই মনে হয় এরকম জিজ্ঞেস করে। এরপরে একটা একটা কি বলে দিবে যে বলছি ঠিক আছে তোমাকে আমি সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটির নাম হলো সহজ হিসাব। বান্দা স্বীকৃতি দিবে আর আল্লাহর দয়া কামনা করবে, মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। বলে সুতরাং এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে ওই ব্যক্তির জন্য বড় সুখবর আছে কিয়ামতের ময়দানে। এই যে আজকে আমরা যে সূর্যটা দেখছি, চতুর্থ আসমানে যে সূর্যটা, হ্যাঁ, 9,30,00,000 মাইল দূরে, হিসাব ঠিক আছে, 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবীর থেকে যে এই সূর্যটা অবস্থান করছে, আজ গ্রীষ্মকালে তার খরতাপে মানুষ তার তকবাক করে মানে ফুটতে থাকে, ঘাম বেরোতে থাকে, এসি ছাড়া চলতে পারে না, ঠিক না? কিন্তু সেই সূর্যটা মাথার উপরে এসে যাবে, সেই দিন মানুষ তৃষ্ণায় পিপার্ছিত হয়ে কাঁদতে থাকবে আর চিৎকার করতে থাকবে আজ আজ বলে, পানি পানি বলে। কিয়ামতের ময়দানে কোনো জায়গায় পানি থাকবে না, ছায়া থাকবে না, কিন্তু এক জায়গায় ছায়া থাকবে, সেটা হলো আরশে আজিমের ছায়া। কার ছায়া? আরশে আজিমের ছায়া। আল্লাহ নবী বলেছেন অরজন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকেদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাদের মধ্যে তৃতীয় নাম্বারের অন্যতম ব্যক্তিরা হলেন যারা সালাত আদায় করে যথারীতি এইভাবে এক অক্ত নামাজ যখন পড়ে যায় জামাতের সাথে, মসজিদ থেকে বেরিয়ে গেল, দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত হয়ে গেল, আবার যখন মসজিদে আজান হলো দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি ছেড়ে দিয়ে আবার মসজিদে চলে যায়, আর তার অন্তরটা সব সময় মসজিদের দিকেই টাঙ্গানো থাকে, মসজিদের সাথে লটকানো থাকে, এমন একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া দান করবে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ
এভাবে সালাতের প্রতি যত্নবান হয়ে আমরাও যেন কেয়ামতের ময়দানে এই আরশে আজিমের ছায়া পেতে পারি। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাঁচ সালাত নিজেরা আদায় করব, নিজেদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নামাজের আমরা কি দিব, তাকিদ দিব, দিবন্ত ইনশাল্লাহ। অনেকে নিজে সালাত আদায় করে, পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে ঠিক, নফল ইত্যাদি পড়ে, অনেক ভালো আমল, কিন্তু ঘরে খোঁজ নিয়ে দেখা যায় যে তার স্ত্রী নামাজের প্রতি যত্নবান নয়। কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না। এর অন্যতম কারণ হলো পিতা তাদেরকে নামাজের প্রতি তাকিদ দেয় না। কি দেয় না? তাকিদ দেয় না। মনে রাখবেন, নিজে নামাজ পড়ে সন্তান সন্ততি তাদেরকে যদি নামাজের তাকিদ না দেন, তাহলে শুধু নিজে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। যেসব পুরস্কারের কথা বলা হলো হাদিস শরীফের ভিতরে, সে পুরস্কার লাভ তখনই আমরা করতে পারবো যখন নিজে নামাজ আদায় করব এবং পুষ্যদেরকে, পরিবার পরিজন প্রতিবেশীদেরকে নামাজের আমরা দাওয়াত দিব, ঠিক কি না? এই দাওয়াত দিলে এটাই নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আমাদের সবাইকে নামাজ কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এ পর্যন্তই।